হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ব্লগ উইথ ইট। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর রুটি, সকালে মা রুটি বানিয়েছে, তো সেটাই আর কি এখন খাবো। খাওয়া দাওয়া করে রান্নার দিকে যাব। খাওয়া দাওয়াটা শুরু করি, দেখেন রুটি কোথায় রাখছি। হচ্ছে ব্যাপার, এই করিস না বাবা, গরিব মানুষ, প্লেট নাই, কী করি। এখন খাই, চা দিয়ে রুটি দিয়ে খাবো। খাওয়া দাওয়া শেষ করে সাদা যেতে হবে, এক বালতি কাপড় চোপড় রয়েছে দিতে হবে, কাপড় চোপড় নিতে হবে। আজকে ওয়েদারটা রোদ না, মেঘলা মেঘলা, কেমন একটা ভালো লাগে না গরম। খাওয়া দাওয়া শেষ করি, সাদা দিয়ে এবার দেখা হবে। এই যে এক বালতি কাপড় চোপড় রাখছি, এখন এই কাপড় চোপড়গুলো আমার নিয়ে যেতে হবে ছাদে, কেয়ার করব। যাই ছাদের দিকে। হ্যালো, চলে আসছি আবার ছাদে কাপড় দিয়ে। তার মুখ ফাঁকে আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আমাদের বিড়ালের মাছটা জ্বালাচ্ছি এখানে। আমি আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে ভাজি। পুঁই শাকের পাতা, সরি এটা ডাটা নেই, শুধুমাত্র বড় পাতার দিকে আমি রেখে দিয়েছি। এখানে মাছের জন্য দুইটা আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপরে কাঁচি ঝাল কেটে নিয়েছি। এখানে আমের টক হবে, এখানে মেয়ের জন্য একটা আলু ভাজবো, রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি, একটা বেগুন পোড়া দিব আর কি। আর এই যে পুঁটি মাছ রান্না করবো সরিষা বাটা দিয়ে, তো এখন বাটাটা শেষ করব। তার আগে যেটা করব আমি, এটা হচ্ছে আমি একটু টকটা আগে উঠিয়ে দিই, আমটা উঠিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আর দিয়ে দেবো হলুদ আর লবণ, হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব, সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢেকে রাখবো আর কি। এখন চলে যাব আমি একটু সরিষা আর জিরা বাটতে। এই যে আমি একটু সামান্য জিরা, সামান্য সরিষা আর হলুদ লবণ নিয়ে নিয়েছি মাছের জন্য। মাছেই জিরা আর সরিষা একসাথে বেটে এটা মাছে দিব আর কি। তো যাই হোক, আমি এই যে হলুদ আর লবণ দিয়েছি, ভাবতে পারেন কেন দিয়েছি। তো সরিষা বাটা যখন করতে হয় তখন হলুদ আর লবণ দিয়ে নিই, এই কারণে, তাহলে সরিষাটা একটু ঝাঁজ হয় সেই জন্য। তো যাই হোক, আমি বাটাটা শেষ করে আবার কথা বলছি। এই যে মশলাটা করে নিয়েছি, এখন আমি মাছটা ভাজা তুলে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, তারপরে তেলে দিব। তেল সরিষা দিয়ে দিয়েছি, সরিষাটা একটু পোড়া হোক, তারপরে আমি তেল দিয়ে দিব। এইদিকে দেখি কী অবস্থা, মাছগুলো একটু উঠাই দেওয়া লাগবে। আস্তে আস্তে করে মাছটা একটু উঠাই দিব। আস্তে আস্তে করে উঠাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে কি ভালো লাগে বলেন। আজকে মেঘলা, মেঘলা, এত গরম লাগতেছে, মানে কি বলবো, বাতাসটা নাই আর এই জন্য বেশি গরম লাগতেছে। তাহলে মেঘলাই যখন, তাহলে কি বৃষ্টি হলে কী সমস্যা হয় বলেন তো? হ্যাঁ, তাহলে তো এত কষ্ট হয় না। এই যে আমি এখন তেলটা দিয়ে দিব, ত্বকে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। সরিষাটা পুড়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, এখন দেব। আজকে মনি চাচ্ছে যে আমের মধ্যে সামান্য রসুন কুচি দিই, তাহলে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। এই জন্য রসুনটা লাল হয়ে গেলে আমি আমটা দিলে দিব। আমটা দিয়ে দিছি তেলে, এখন ফুটে গেলে একটু ভালো করে তারপর আমি নামিয়ে ফেলব। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, আমি এখন তুলে নিব। টকটা আমি নামিয়ে ফেলব, হয়ে গেছে। আর এদিকে মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি তেলে দিয়ে দিব একটু সরিষা ফোড়ন। সরিষাটা ভাজা হয়ে গেলে আমি আলু দিয়ে দিব, এখন আলুগুলো দিয়ে দিব। কাঁচাগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ লবণ দিয়ে দিব।
এখন মেয়ের জন্য একটা আলু ভেজে নিব, সে রুটি দিয়ে খাবে, সেজন্য বেশি ঝাল খাবে না। তিনটা ঝালের টুকরা দিলাম একটু। আলুটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিব কষানোর জন্য। কষানোটা হতে লাগলো, মেয়ের আলু ভাজাটা একটু নাড়াই দেই। দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, আর ঢেকে দেব না, এখন একটু হতে লাগুক। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি, জলের জন্য পরিমাণ মতো। জলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পুঁই শাকটা ভাজবো, সেই জন্য আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হলে ঝাল পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ আর ঝালটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে গেলে আমি পুঁই শাকটা দিয়ে দিব। এখন আমি পুঁই শাক আর আলুটা দিয়ে দিব। এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিই। পুঁই শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে আমি এখানে বেগুন পোড়াবো, সেই বেগুনটা পোড়া দিয়ে দিচ্ছি, তাওয়ায় দিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেছে আমার। আর আমাদের বাসায় একজন জরিপ করতে আসছে, চলেন দেখি। এই আন্টিটা আসছে আমাদের বাসায় একটু জরিপ করতে, অনেকদিন আগেই আসছিল, আবার এখন আসছে আর কি। তাই দেখি আমার বেগুনের অবস্থা কেমন। এই যে বেগুনটা হচ্ছে প্রায় হয়ে গেছে, আর একটু হবে। এই যে আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে, মেয়েকে একটু দিলাম, ভাত খাচ্ছে। এই যে শাক ভাজি আবার দেখাই দিই, এই যে মাছ, এই যে টক, তো সব মিলাই সব কিছুই হয়ে গেছে। আমি ছাদে থেকে আবার কাপড়ও আনছি, এই যে আমি খাইতে দিলাম মাত্র। দরজা দিয়ে দাও। আর এই যে এক দাদা কাপড় উঠায় নিয়ে আসছি, তো এগুলো এখন ভাজ করব, এখন করব না একটু পরে, এগুলো গরম। এখন চলে যাব বাথরুমে, স্নান করব। স্নান করার পরে এসে খাওয়া দাওয়া, তারপরে তো যাই হোক, ব্লগটা এখন আমি এখানেই শেষ করে দিব। আর দেখেন, এটা আপনাদের দেখানো হয়নি, এটা না আমি নিজে নিজে তৈরি করেছি। দেখেন, আমার কি বুদ্ধি না, এটা আমার মেয়ের একটা বাটিকের জামা ছিল, সেই জামাটা আর কি হাতাটা কেটে ফেলছি। ভাবছি হাতাটা কেটে একটা কাজে লাগাবো না, এটা হয় তো এই পটে আমি লাগিয়ে তারপরে এখানে আমার মানি প্লান্টের একটা ঝাড় বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সব সময় সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।